বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে মঞ্চ নাটক শেখ সাহেবের ভক্ত মঞ্চায়ন করা হয়েছে। রোববার সন্ধ্যায় পৌরসভার শেখ রাসেল মিলনায়তনে নাটকটি মঞ্চায়ন করে জেলা শিল্পকলা একাডেমির নাট্যদল। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন সাংবাদিক আব্দুল খালেক ফারুক। পরে একই মঞ্চে শিল্পীদের মাঝে করোনাকালীন অনুদানের চেক প্রদান করা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিঙ্কন, প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব নীলু, নাটকের রচনাকারী ও নির্দেশক আব্দুল খালেক ফারুক প্রমুখ।